পরলোকে অভিনেত্রী সুরেখা সিকরি। বর্ষিয়ান এই অভিনেত্রীর অভিনয় প্রতিভায় মুগ্ধ ছিল গোটা ভারতবর্ষ। অনেকদিন ধরেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। 2020 সালে সেপ্টেম্বর মাসে তাঁর ব্রেন স্ট্রোক হয়। সেই সময়ে তিনি হাসপাতালে ভর্তি হন এবং সেই সময়ে তিনি ভীষণই আর্থিক কষ্টেও ভুগছিলেন। অভিনেত্রীকে সাহায্য করতে এগিয়ে আসেন বলিউডের একাংশ, যার মধ্যে সোনু সুদও সামিল ছিলেন। 16 জুলাই তিনি হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। 3-3 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন সুরেখা সিকরি। 3 বারই সাপোর্টিং অ্যাক্ট্রেসের ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। 1988 সালে তামাস ছবির জন্য বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেসের ন্যাশনাল অ্যাওয়ার্ড পান তিনি। 1995 সালে মাম্মো ছবির জন্য তিনি দ্বিতীয়বার বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেসের ন্যাশনাল অ্যাওয়ার্ড পান। এবং শেষ ছবিটি, যা না বললেও নয়, বাধাই হো, এই ছবিতে অপূর্ব অভিনয়ের জন্য তৃতীয়বার তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পান। কিন্তু তাঁর প্যারালিটিক স্ট্রোক হওয়ার জন্য হুইল চেয়ারে বসেই জাতীয় পুরস্কার নিয়েছিলেন তিনি। পরিণতি ও অন্যান্য বিভিন্ন ছবির জন্য তাঁর অভিনয় শৈলী প্রকাশিত হয়েছিল বহু ছবিতে এবং ভারতীয় মঞ্চ চিরঋণী হয়ে থাকবে তাঁর অপূর্ব অভিনয়ের জন্য। পরিণতি ছবিতে তাঁর অভিনয় সকলের মন কেড়েছিল। একাধিকবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি। বর্ষিয়ান এই অভিনেত্রীর মৃত্যুতে সত্যি শোকের ছায়া নেমে এলো বলিউড তথা ভারতীয় সিনেমায়। This is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.